নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমার সকালে তো ভাত করলাম, ভাত হয়ে গেছে, ভাত করেছি। আর আজকে রান্না করবো এই যে রূপচাঁদা মাছ আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করব। আর এটা হচ্ছে পুঁই শাকের মুকুট, এই যে মাছের মাথা দিয়ে করব। তো দেখতে থাকো শুরু থেকে লাস্ট অব্দি, ভিডিওটা ভালো লাগবে। আমি এই মাছটাতে হলুদ দিলাম, হলুদ লবণ মেখে নেব। গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। এটাতে একটু লবণ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। আমি সস্তা কেন দিব করাই। মাছের মাথাটা একটু ভেজে নিব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার দিলাম এগুলো ওইভাবে করে ভেজে নিব। গ্যাসটা কমিয়ে উঠছে না, পাঁচ ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম। এই মাছটা আমার এক সাইডে ভাজা হয়ে গেছে, মাছটা উঠে দিব। মাছের মাথাটা লাগিয়ে দিবে, হলুদ দিবে, জিরা গুঁড়া দিলাম, সবজিটাও দিয়ে দিবে। আদা বাটা সব দিয়ে দিবে, লবণ দিবে, এই মাছটাও ভাজা হয়ে গেছে, বের করে নিই। আচ্ছা
আমি আলু দিতে চেয়েছিলাম, আলু দিব না, আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। গোটা তেজপাতা দিলাম, এই তেলেই রান্না করবো, আর তেল দিব না। গোটা জিরা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো লাগিয়ে দিব, আমি টমেটোটা দিয়ে দিব এটাতে। এই মশলাগুলো দিয়ে দিব, এটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরা গুঁড়া দিলাম, পেঁয়াজ গুঁড়া দিলাম, আমি দারচিনি আর হচ্ছে ইয়ে ছোট এলাচটা দিয়ে দিলাম। বেশি জল দিব না, সিদ্ধ হয়ে গেছে আমার সবজি। এই মাছের মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, জলটা ফুটে গেছে, মাছ লাগিয়ে আমি গোটা দারচিনি আর হচ্ছে ছোট এলাচটা দিলাম, আর গরম মশলাটা দিব না, ওই জন্য ওটা দিয়ে দিলাম। আমি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব, ওটা আর একটু হলে হয়ে যাবে। এই যে আমার রান্না হয়ে গেছে, পুঁই শাকের মুকুট আলু দিয়ে মাছের মাথা দিয়ে করলাম এটা ঘন্ট, আর এটা রূপচাঁদা মাছের ঝোল করলাম এটা। আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছবো, আর হচ্ছে যে ডিম নিয়ে এসেছে ডিমটা পরিষ্কার করবো। এই যে ডিম, ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, আর গ্যাসটা মুছে নেব। মাছ করলে খুবই ছিটা পড়ে, পুরো একবার ছিটা পড়েছে। তেলটা একবারে ওভেনে পড়ে আছে, উঠছেই না, ছোবা দিয়ে একটু ঘুষে নিব, ঘুষে নিচ্ছি তবু উঠছেই না। গ্যাস মুছা হয়ে গেছে, নিচেও মুছে নিলাম, রান্না করি তো ছিটা ছিটা পরে নিচেও, তো নিচেও মুছে নিলাম। এবার ডিমগুলো পরিষ্কার করে নিব, পরিষ্কার করে নিয়েছে ডিমগুলো, একটু জলটা ঝরে যাক, তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো কিন্তু হাঁসের ডিম আছে, জলটা গরম হয়ে গেছে, আমি একটু খাওয়ার জন্য নিয়ে নেবো, আর এটাতে আমি চা বসে। গলা ব্যথা করছে কয়দিন ধরে, এত ঠান্ডা লেগে গেছে। ওই তো আমি চাটা খেয়ে নিব, খেয়ে নিয়ে স্নানে যাব। তো ঠিক আছে, চা খেয়ে নিই। তো এইমাত্র মানে ছাদ থেকে আসলাম, স্নান করে ছাদে চলে গেছিলাম ঠান্ডা লাগছে বলে,
তো ছাদ থেকে এই যে ঘরে আসলাম, আপনি ঘরে এসে আরও বেশি ঠান্ডা লাগছে। ছাদে তো রোদ্দুর ছিল, ভালোই লাগছিল, তো এত ঠান্ডা লাগছে যে ভাত খাবো বলে ভাত এই যে বেড়ে নিলাম, তো গরম জল করে নিয়েছি, তো আমি খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, ওই যে 6:30, 6টা বাজে এখন, তো আমার ছেলে কলেজ থেকে চলে আসছে, বাতি দেখিয়ে দিয়েছে, আর এই যে আমি চা করব, মানে চা বসিয়ে দিয়েছি, করব না, চা উঠানো হয়ে গেছে, চা খাবে বলছে, তো আদা গোলমরিচ দিয়ে চা করেছি, এই যে হয়ে আসছে, ফুটছে, চাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। চা বিস্কুট নিয়ে নিয়েছি, তো আমার হচ্ছে রাত্রে খাবার বানানো হয়ে গেছে, আমি রুটি করেছি, তো এখন খাবো না, একটু পরেই খাবো। তো আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে, আর আমার ভিডিওটা প্লিজ দেখবা, আর লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর প্লিজ সাবস্ক্রাইব করবা। তো গুড নাইট।